আসসালামু আলাইকুম, আজকে আমরা বিআরইবির আসসালামু আলাইকুম, আজকে আমরা পল্লী বিদ্যুতের হচ্ছে এজিএম এর পরীক্ষার ইলেকট্রিক্যাল পার্ট সলভ করব। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রশ্নে বলা হয়েছে হোয়াট পার্সেন্টেজ অফ ম্যাক্সিমাম পাওয়ার ইজ ডেলিভারেড টু লোড ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ 10 times গ্রেটার দ্যান দ্য থেভেনিনস রেজিস্ট্যান্স অফ দ্য সোর্স টু হুইচ ইজ কানেক্টেড। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ভি, এটা আরটিএইচ যদি ধরি আমরা এটাকে, আর একটা ভোল্টেজ সোর্স যদি ধরি এখানে, আর এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স আরএল। যদি ফিগারটাকে যদি এরকম ভাবে করি তাহলে এখন বলছে যে এটাকে এটাকে আর ধরা হচ্ছে, এটা আরটিএইচটাকে যদি আর ধরি আর এটাকে যদি 10 times বেশি ধরি, 10 গুণ করে ধরি, তাহলে কত ম্যাক্সিমাম পাওয়ারের কতটুকু অংশ আর এল এর মধ্যে দিয়ে যাবে, কত পার্সেন্ট অংশ সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটা খুবই সহজ। প্রথমে আগে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে। আমরা জানি হচ্ছে পি ম্যাক্সটা কি হবে। পি ম্যাক্সটা হবে যখন ইন্টারনাল রেজিস্টেন্স আর এ রেজিস্টেন্স দুটো সমান হয় তখন পি ম্যাক্স পাওয়া যায়, আমরা জানি। তার মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই হচ্ছে 4R, এটা তো আমরা জানি। এটা বের করার পদ্ধতি আছে, এটা আমি ভিডিওতে আলোচনা করব না জটিলতার কারণে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি। তো যদি আপনাদের প্রয়োজন পড়ে তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এটাও ভেঙে দেখাবো আপনাদেরকে। তো এরপরে এখন পাওয়ার কতটুকু যাচ্ছে আর এল এর মধ্যে দিয়ে সেটা বের করব। তাহলে এখন পাওয়ারটা হচ্ছে, আই স্কোয়ার, আই স্কোয়ার আর এল, তাই তো? আই স্কোয়ার আর এল, তাহলে আই কী হবে এখানে? আই হচ্ছে ভি বাই আর প্লাস হচ্ছে 10R স্কোয়ার ইন্টু হচ্ছে আর এল, আর এল, আর এল এর পরিবর্তে এখন লিখবো আমরা 10R আর কি। তাহলে দেখেন এখানে ভি স্কোয়ার বাই হচ্ছে 11R, 11² আর স্কোয়ার ইন্টু হচ্ছে 10RL। তার মানে এখানে আমরা পাচ্ছি যেটা, ভি স্কোয়ার বাই হচ্ছে 121R ইন্টু 10, তাই তো? যদি এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে 12.1R। তাহলে এইটা আমাদের নতুন পি বের হলো, তাই তো? আর আগের পি, এই দুটোর মধ্যে আমরা এখন রেশিও করব, এই দুটোর মধ্যে এখন আমরা রেশিও করে দেখব যে কত গুণ হয়। তাহলে কিভাবে করব? তাহলে এই রেশিও করার পদ্ধতি হচ্ছে পি বাই পি ম্যাক্স ইন্টু 100 দিয়ে পার্সেন্ট করলেই আমরা সেই অনুপাতটা পেয়ে যাব। তাহলে এটা যদি করি তাহলে দেখেন এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই 4R, এই মানটা আর এই মানটা যদি বসিয়ে দেই তাহলে ভি স্কোয়ার এবং আর, ভি স্কোয়ার এবং আর কেটে যায়। যাওয়ার পরে উপরে কি থাকে আমাদের? উপরে থাকে 4 আর নিচে থাকে 12.1, গুণিতক হচ্ছে 100। এটা করলে অ্যান্সারটা আসে হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, এটা করলে অ্যান্সারটা আসে হচ্ছে 33.06%।